কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেবো, একটু 2 চামচের মতো ঘি দিয়ে দিই। ঘিটা গরম হলে এবার আমি সুজি দিয়ে ভাজি। গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে একটা তেজপাতা চিরে দিলাম, দিয়ে আমি হাফ কৌটোরও কম একটু সুজি নিয়ে নিলাম। এবার আমি সুজিটা ভাজি, দিয়ে ভালো করে ভাজি। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এটাকে ফোটাবো, এক ঢাকনা। আর একটু চিনি দিয়ে দিলাম, ফোটাবো। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে এর মধ্যে কাজু কিচমিচ দিয়ে দেবো। চিনিটা গলে গেছে, এবার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। সরিয়ে সুজির পায়েস আমার রেডি হয়ে গেছে। সুজির পায়েস আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন।